আজকের ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যে কথাগুলো হয়তো অনেকের বড্ড গায়ে লাগবে, বাট তারপরও আমি আজকের ভিডিওতে কথাগুলো বলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির, চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা দুপুরবেলা থেকে শুরু করলাম, আর দুপুরে ঝটপট ইলিশ মাছ ভুনা করতেছি সেটা থেকেই ভিডিওটা শুরু করে দিলাম। সকাল থেকে করবো ভাবছিলাম, বাট আর করা হয়নি। তো এখানে আমি হালকা হলুদ লবণ দিয়ে মাছটা ভেজে নিয়েছি, তারপরে নর্মালি যেভাবে ভুনা করে ওভাবেই ভুনা করে নিচ্ছি। তো আগেই বলেছি যে আজকে কিছু কথা বলবো, তো সেই জন্য আমি রান্নাটা আপনারা দেখতে থাকেন আর আমি কথাগুলো বলি। আজকের কথাগুলো আমার ওই সব আপু ভাইয়াদের উদ্দেশ্যে যারা ভালোবেসে আমার ভিডিও দেখেন বা আমার কথা শুনতে পছন্দ করেন, আমার ভিডিও দেখতে পছন্দ করেন, শুধুমাত্র আমার ভালোবাসার ওই মানুষগুলোর জন্যই আজকের কথাগুলো। আর অন্যদের জন্য এই কথাগুলো না, অন্যরা চাইলে শুনতে পারেন, চাইলে ইগনোর করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো যেটা বলতে চাচ্ছিলাম, আসলে পিছনে মানুষ কথা বলবে, পিছনের মানুষের কথায় কখনো পড়ে থাকবেন না। যদি পড়ে থাকেন তাহলে মনে রাখবেন যে আপনার সামনে চলাটা কিছুটা হলেও ব্যাঘাত ঘটবে। একটা মানুষ পৃথিবীর সব মানুষের মন মতো হতে পারবেন না, তাই আপনি আপনার গন্তব্যটা ঠিক রেখে আপনি যদি ভালো পথে কাজ করতে থাকেন সেটা করেই সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। কারণ আপনি যেহেতু সবার মন মতো হতে পারবেন না, তো এক একজন চাইবে আপনাকে এক একভাবে পরিচালনা করার জন্য। তখন কি হবে, আপনি আপনার নিজের ব্যক্তিত্ব যে একটা থাকে সেটাই হারিয়ে ফেলবেন। তো সেই জন্য সবার কথায় কান না দিয়ে নিজের মতো করে সামনের দিকে এগিয়ে যান। কথার ফাঁকে ফাঁকে আবার একটু রান্নাবান্নার কথাও বলি। ওখানে মাছ রান্না শেষ হয়ে গেল, তারপরে চলে আসলাম বিছানা গোছাতে। এটা কিন্তু দ্বিতীয়বারের মতো বিছানা গোছাচ্ছি আমি, কারণ সকালে বিছানা গোছানোর পরে যখন অন্যান্য কাজ করতে গেলাম, রান্না করতে গেলাম, তারপরে এই অবস্থা। তো সেই জন্য ভাবলাম বিছানাটা গোছিয়ে নিই, আর গোছানোর ফাঁকে আবার তাদের সাথে একটু খেললাম। তো তারা আসলে বালিশ নিয়ে ইদানিং খেলতে খুবই পছন্দ করে। তো তাদের সাথে একটু খেলাধুলার পরে আবার লেগে পড়লাম বিছানাটা গুছিয়ে ঘরটার একটু ঝাড়ু দিয়ে নিব। যদিও সকাল সকাল খালা এসে ঝাড়ু মোছা দিয়ে যায়, বাট তারপরেও আরেকবার দিতে হয় দুপুরের দিকে। তো ওই যে দেখেন বাদুরের মতো উপরে ঝুলে থাকে, তাদেরকে নামাও, তারপরে বিছানা ঝাড়ো। আর আমার বেডটা যেহেতু আসলে নিচা, মাঝে মাঝে আমিও এরকম ঘোড়ার মতো বেডের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিছানা ঝাড়তেই, কারণ উপর হয়ে ঝাড় দিতে গেলে মানে কোমরে অনেক ব্যথা লাগে, মানে মনে হয় আর কি। বিছানাটা গোছানো থাকলে মনে হয় যে ঘরটাই গোছানো আছে, বাট এখন আর সেরকমটা হয় না। আরও যেহেতু শীতের দিন, এমনিতেই সব কিছু বেশি বেশি থাকে বিছানার উপরে। তো এই যে গুছিয়ে নিয়েছি, তো তারপরে এই ফাঁকে ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। আর একটা কথা আমি সবাইকেই বলবো, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে ব্যর্থ মানুষই সবসময় মানুষের সমালোচনা করে, তার পিছনে কথা বলে, তাকে ছোট করার চেষ্টা করে, অন্যর কাছে নিচু করার চেষ্টা করে, আপনার পরনিন্দা করবে। তো এইসব কাজে তারা ব্যস্ত থাকে, কারণ তাদের করার মতো আসলে তেমন কোনো কাজ নেই, তারা নিজেদের লাইফে ব্যর্থ, তাই অন্যকেও মানে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে গিয়ে এমনটা করে। তাই তারা অন্যের লাইফ নিয়ে পড়ে থাকে, কী করলো, কোথায় গেল, কীভাবে খেলো, কীভাবে চললো, এসব নিয়ে। আর যারা নিজেরা লাইফে সফল, তারা সবসময় দেখবেন মানুষের প্রশংসা করে, মানুষকে উৎসাহ দেয় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আমি ঘরটা গুছিয়ে নিয়ে কোনো মতে ভাবলাম গোসল করতে যাব, তার আগে একটু রেস্ট নিলাম ওদের সাথে। আর এই যে দেখেন আমি ফাঁকে একটু রেকর্ড করলাম, আমি সরতে না সরতেই তাদের শুরু হয়ে গিয়েছে। তো ভাবলাম যে একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করি, যাতে করে আপনাদের সাথেও শেয়ার করতে পারি। তো দেখেন মানে আমি যদি 5 মিনিট বসে বিছানাটা গোছাই, তারা মনে হয় 5 সেকেন্ডে আবার তাদের মতো করে গুছিয়ে নেয়, এই হচ্ছে অবস্থা। তো দুজন সব কিছু একবার নামিয়ে ফেলছে, একবার এদিকে নিচ্ছে ওদিকে নিচ্ছে। তো পরে আফিফকে বললাম যাও তাড়াতাড়ি বিছানা গোছাও, তো এটা বলার পরে সে আবার নিজে থেকে একা একা গেল বিছানা গোছানোর জন্য। তো সে কীভাবে বিছানা গোছায় সেটাও একটু দেখেন। তো এই তো দুই ভাই এসব কাণ্ডই করে সারাক্ষণ, তবে ভালোই লাগে আসলে। তো ওদের এই দুষ্টামি, খুনসুটি, মারামারি, অগোছালো ঘর, এগুলোই আমার কাছে এখন রহমতের মতো মনে হয়। কারণ আমি আসলে আমার লাইফে যেভাবে যা কিছু চেয়েছি, আল্লাহ আমার সব আশাই আস্তে আস্তে হলেও পূর্ণ করেছে আলহামদুলিল্লাহ।
আর আরেকটা কথা, ব্যর্থ মানুষগুলো কিন্তু সব সময় অন্যের সুখ দেখে নিজেরাও হিংসা করে, নিজেরা জ্বলে, এবং সেখান থেকেই কিন্তু আপনাকেও কষ্ট দিয়ে কথা বলে যাতে আপনি একটু হলেও কষ্ট পান। কিন্তু কখনো এইসব মানুষের কথায় আসলে কান দিবেন না, আপনি নিজের মতো থাকার চেষ্টা করবেন, এতে করে ব্যর্থ মানুষগুলো আরো বেশি জ্বলবে, যেটা সত্যি কথা। আর যারা আসলে পজিটিভ মানুষ তারা আশা করি আজকে ভিডিওটা পজিটিভলি নেবেন, আর না হলে এখানেও খোঁচানোর জন্য অনেকেই চলে আসবেন, সেটাও আমি জানি, তবে এটা কোনো বিষয় না, আপনারাও আমার জীবনের একটা অংশ, আপনারা কিন্তু আমার লস করছেন না, লাভই করছেন। তো যাই হোক, এখানে আমি এই টেবিলের কাভারগুলো আবার একটু দেখাচ্ছি, কারণ হচ্ছে অনেকেই জানতে চেয়েছেন যে আপু কাভারগুলো আবার কেন কিনেছেন, আপনার তো অলরেডি কাভার আছে। তো আমি ইচ্ছে করেই কিনেছি যাতে করে দুইটা এদিক ওদিক করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বিছাতে পারি। তো সন্ধ্যার সময় আজকে আমরা রং চা খেয়েছিলাম, এটাকে গরিব চা বলা হয়, আফিফের আব্বু বলে, সেই জন্য হাসি চলে আসলো আর কি। তো যাই হোক, ব্যাপার না, সবার যেহেতু ঠান্ডা কাশি তো এই চাটাই আমাদের জন্য ভালো হয়েছে। আর এদিকে আবরার একটু মন খারাপ হয়েছে, সে আমার সাথে রাগ করে এখন ঘর থেকে চলে যাচ্ছে। আম্মুর ধাক্কা দিতে পারতেছো না? আবার সোজা হবো, আবার সোজাও হইতে হবে। যাবে ছিঁড়ে যাবে তো, কামড় দিও না। আর আজকে দুপুরে যেহেতু বেশি রান্নাবান্নার ঝামেলা করিনি, সেই জন্য ভাবলাম যে রাতে রুটিটা বানিয়ে রাখি, এতে করে যেটা হয় সকালে ঘুম থেকে ওঠারও তেমন একটা তাড়া থাকে না, বা উঠলেও মানে আলসেমি লাগে না, ঝটপট নাস্তাটা হয়ে যায়। তো সেই জন্য আমি এখানে আটা দিয়ে হচ্ছে সিদ্ধ আটার কাই করে নিয়েছি। তারপরে সাধারণত দেখা যায় কি কাউন্টার টপের উপরেই রুটিগুলো বানিয়ে ফেলা হয়, আলাদা করে পিঁড়ি বেলুন নিয়ে আর বসা ওইভাবে হয় না। তো এইভাবেই অভ্যাস হয়ে গেছে, আম্মু এভাবে রুটি বানায় ফেলে, বা আমি বানালে আমি এভাবে বানায় ফেলি। তো এখন হচ্ছে কি আটাটাকে খুব ভালো করে একটু ছেনে নিব, আর এখানে একটু তেল দিয়ে নিয়েছি, দেখতে পেরেছেন, এতে করে রুটিটা বানাতে খুব ইজি হয় আর রুটিটা বেশ অনেকক্ষণ সফটও থাকে। তো খুব ভালো করে আমি ডোটা মথে নিয়ে এই যে ছোট ছোট করে প্যাড়া বানিয়ে নিয়েছি, এতে করে কয়টা রুটি হবে বা সাইজগুলো যাতে এক সমান হয় সেই জন্য ওরকম করে নিলে অনেকটাই সুবিধা হয়। রুটি বানানোটা অনেক আপুদের কাছেই অনেক কষ্টের বিষয় মনে হয়, তবে বানালে কিন্তু এটা আসলে এরকম রাউন্ড শেপের হয়ে যায় আস্তে আস্তে প্র্যাকটিস করলে। যদিও আমি আসলে রুটি বানাতে পারি অনেক ছোটোবেলা থেকে, ক্লাস 2-3 থেকে বানাতে পারি, অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, বাট আমাদের অঞ্চলে যেটা হয় শবে বরাতের সময় অনেক রুটি বানানোর একটা প্রচলন থাকে, রুটি হালুয়া বানিয়ে সবাইকে দেয়া হয়। এখন যদিও অনেকটা কমে গিয়েছে, ওই প্রচলনটা এখন আর নেই, তো সেই থেকে ওই সময়টায় আমি রুটি বানানোর একটা প্র্যাকটিস করার সময় পেতাম। তো মোটা মনে আছে আমার, আমি যখন 3-তে পড়ি তখন বেশ অনেক রুটি একদিনে আমি বানিয়েছিলাম, মানে আম্মুর সাথে বসে বসে, দাদি আম্মু কাকিরা সবাই মিলে যখন বানাতো ফুপুরা, তো ওই মজার ছলে ছলেই না শিখে গিয়েছিলাম। আমার এখনও মনে আছে প্রথম 2-4টা ব্যাকাটারা হয়েছে, তারপরে আস্তে আস্তে ওই যে সুন্দর হয়েছে রুটি তখন থেকেই রুটি বানাতে পারি। তো যাই হোক, ছোটোবেলার কাহিনীও মনে পড়ে গেল। আর যেহেতু দাদির শরীরটা আসলে ভালো না, ইদানিং খালি দাদির সব মেমোরিগুলোই আমার মাথার মধ্যে ঘুরছে। আমি হচ্ছে আমাদের বাড়ির বড় নাতনি, মানে যাই হোক আমি ওইদিকে আর না বলি। তো এই যে রুটিগুলো একটু পাতলা পাতলা করে মিডিয়াম সাইজেই বানিয়ে নিয়েছি, বেশি বড় রুটি আমার কাছে কেমন যেন লাগে, আবার ছোট বানালেও কেমন যেন লাগে। তো যাই হোক, আমি অল্প অল্প করে এখানে রুটিগুলো বানিয়ে নিচ্ছি, আর রুটিগুলো আমি হালকা সেঁকে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিব, এবং যখন খাবো তখন ভালো করে ভেজে নিব। তো এভাবে করে রুটি বানিয়ে রাখলে বেশ অনেক দিন কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখেই খেতে পারেন। তো আমরা যেহেতু বেশি মানুষ একসাথে অনেক রুটি লাগে, তো আমাদের আসলে এভাবে ফ্রিজে সংরক্ষণ করে লাভ হয় না। দেখা যায় 2-4 মানুষ হলে আপনারা চাইলে একদিনে অনেকগুলো রুটি বানিয়ে নিলে মোটামুটি 1 সপ্তাহ বসে খেতে পারবেন এরকম আর কি। তো আমি একটু হালকা সেঁকে তারপর ফ্রিজে রেখে দিব, আর এটা কিন্তু চাইলে নর্মাল পলি ব্যাগেও আপনারা একটা রুটি তারপরে আরেকটা পলি ব্যাগ উপরে দিয়ে তার উপরে আবার রুটি এভাবে দিয়েও একটা এয়ারটাইট বক্সে করে রেখে দেওয়া যায়। তো ওই পদ্ধতিটা অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন হালকা কিন্তু এপিটোপিট, জাস্ট একটু কি বলবো, সাদা সাদা যখন ছিটা ছিটা একটা ভাব আসবে তখন এভাবে করে ছেঁকে নিলেই হবে।
আর রুটিগুলো ছেঁকে নেওয়ার পরে এভাবে একটা প্লেটের উপর আমি রেখে দিয়েছি যাতে করে এটা ঠান্ডা হয়ে যায়। তো যখন এটা নর্মাল হয়ে যাবে তখন এটা এয়ারটাইট একটা বক্সের মধ্যে ঢুকিয়ে রেখে দিলেই হবে। আর উপরে নিচে অবশ্যই দুইটা টিস্যু দিয়ে রাখবেন, এতে করে রুটিটা যদি হালকা ঠান্ডা ঘামেও সমস্যা হবে না। আর এই যে তারপরে চলে আসলাম আবার এই যে দুজনের সাথে এখন রাতের সময়, মানে আমাদের সময়গুলো আসলে এভাবেই এখন কাটে। সবাই আসছে কি বাবা? টমেটোটা তুমি দিব দাও চুমু দাও। এই যে ভয়েস ওভার দেওয়ার সময় তারা দুজন চলে আসছে। এখানে আফিফ কি করে দেখো তো, এখানে কি করে আফিফ? তো যাই হোক, এখন খুব তাড়াহুড়োর মধ্যে ভয়েস ওভার দিচ্ছিলাম, আপনারা হয়তো আমার কণ্ঠ শুনেই বুঝেছেন, কারণ দুজন ওই ঘরে ওর আব্বু একটু রাখছে, ভাবলাম সেই ফাঁকে ভয়েস ওভারটা দিয়ে ফেলি। বাট তারপরেও দুজন চলে আসছে, বড় ছেলে চলে আসছে, বলতেছে আম্মু তোমাকে একটা চুমু দিব। তো এভাবে আসলে আলহামদুলিল্লাহ ওদের সাথে আমার আমাদের সময়গুলো কাটে আর কি। এগুলো আফিফ আর আমরা বলতেছে আমি আমি ও আফিফ আব্দুল্লাহ আর আবরার আব্দুল্লাহ কার কোলে উঠছো তোমরা? আয় আফিফ কার কোলে উঠছো, কার কোলে উঠছো, কার কোলে উঠছো বলো। এই আবরার হাপ্পা দেয় আফিফ রে দেখ, কার কোলে উঠছো মা? কামুদ্দ 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 দুজনে পালা কইরে বাপের চুমু দিতেছে। বা আব্বা মারো না বাবা, মারো মারো মারো, আপি মাই দাও আব্বা। ও আব্বা আব্বা আব্বা, এটা কামুদ দিয়ে দাও, এটা কামুদ দিয়ে দাও। আরে কি খুশি ইশ, আমি কান্না করব। দেখি দেখি তোমরা কার কোলে উঠছো? আব্বু কোলে। এটা তোমার বাবা? ও এটা আব্বু, বাবা না আব্বু।